জাস্ট আপনারা মাছের কোয়ালিটিগুলো দেখেন, মাছের কানগুলো একদম বিগ সাইজের, বডি প্রত্যেকটা প্লাটিনাম হবে, আর টেলের কালারগুলো একদম করা আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আজকে আপনারা যে মাছটা দেখবেন সেটা হচ্ছে রেড টেল প্লাটিনাম এলিফেন্ট ইয়ার। বিগত কয়েক মাস যাবৎ সবাই এই মাছটা চাচ্ছিলেন, বাট আমাদের স্টকে ছিল না, যে কারণে এটা দিতে পারি নাই। তো নতুন করে এই মাছটা চালান উঠানো হয়েছে, তো যে কারণে এখন বর্তমানে অ্যাভেলেবল আছে আর আশা করছি সামনেও থাকবে। তো এই চালানে যে কয়টা উঠিয়েছি খুব একটা বেশি না, আপনারা চাইলে খুব তাড়াতাড়ি যোগাযোগ করে নিতে পারেন, কারণ প্রথমের দিকে যেইগুলো যাবে সেইগুলোর কানগুলো একদম বিগ বিগ সাইজের হবে, আর শেষের দিকেও যাবে, বাট কোয়ালিটির একটু ডিফারেন্স হয়। তো যে কারণে প্রথমের দিকে অর্ডারগুলো করার চেষ্টা করবেন আপনারা। আর মাছের প্রত্যেকটা শুধু কান বড় হলেই চলবে না, এটার বডিটা প্লাটিনাম হতে হবে, তবেই রেড টেল প্লাটিনাম বলা যায় সেটাকে। হ্যাঁ, অনেকেই শুধু কান দেখে মাছগুলো নেয়, আসলে কান দেখে মাছ নিলে আপনারা লসের মধ্যে পড়ে যাবেন, কারণ এইগুলার যেই বাচ্চাগুলো হবে প্যারেন্টস থেকে সেইগুলার কোয়ালিটি একদম মানে প্যারেন্টসের মতোই আসবে। এইভাবে মাছগুলাকে তৈরি করা হয়েছে, আর এই মাছকে আমি যে খাবারগুলো দিই আপনারা সেই খাবারটা আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন, সেটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন। এটা নিয়ে একটা ভিডিও করা আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারবেন খাবারের ভিডিওটা। আর খাবারের দাম প্রতি গ্রামের দাম আপনার হচ্ছে 2 টাকা করে পড়ে, সো সেই হিসাবেই আপনারা যত গ্রাম নেবেন সেটা দেওয়া যাবে, মিনিমাম 75 গ্রাম নিতে হয় আর কি। হ্যাঁ, আর মাছের কোয়ালিটিগুলো আমি আপনাদেরকে ফুলফিলভাবে আরও একবার দেখাবো, মানে একদম ক্লিয়ারভাবে, যাতে আপনারা ইউটিউবে ভিডিওটা দেখে আমার কাছ থেকে অর্ডার করতে পারেন, কারণ আমি পার্সোনালি কাউকে ভিডিও পাবলিশ করি না, মানে দিই না আর কি। তো যারা ইউটিউবে দেখে অর্ডার করেন তারাই শুধুমাত্র মাছগুলো পান, আর দেখা গেছে যে যাদের বাজেট একদমই অল্প তারা এই মাছটা না নেওয়াটাই বেটার, কারণ কোয়ালিটি অনুযায়ী মাছের দামটা হয়, ঠিক আছে? কারণ আমি আপনাদেরকে এর আগেও বলেছি রেড টেল প্লাটিনাম আমাদের দেশে 100 টাকা থেকে শুরু করে 1200-1000 টাকা দামেরও পাওয়া যায়, মানে জোড়া। তো এটা যেই রকম কোয়ালিটি হবে দামটাও সেই রকম হবে, আপনারা অবশ্যই সেটার আইডিয়া নিয়েই অর্ডারটা করবেন, ঠিক আছে? আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমার লোকেশন রাজশাহীতে, আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় এই মাছটা মানে হোম ডেলিভারিতে একদম নিতে পারবেন, সেই ক্ষেত্রে চার্জ অবশ্যই প্রযোজ্য। তো চলুন আমি আপনাদেরকে মাছের ভিডিওগুলো আরও একবার ক্লিয়ার করে দেখাই। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে আমার মাছের কোয়ালিটি, জাস্ট একবার দেখেন। প্রত্যেকটার বডি কিন্তু প্ল্যাটিনাম বডি হবে, নর্মাল বডি না। অনেকেই ভুল করে যে হয়তোবা কান বড় থাকলে আর টেল লাল থাকলে হয়তোবা রেড টেল অনেকে মনে করে, বাট রেড টেল প্লাটিনাম, বডিটা প্লাটিনাম অবশ্যই হতে হবে। তো দেখেন প্রত্যেকটার বডি একদম সেম, আর শেপগুলো অনেক ভালো আছে, আর ফিমেলগুলোও দেখেন এদের টেলগুলোও একদম রেড কালার। হ্যাঁ, 2-1টা একটু কম হতে পারে, বাট কালার আস্তে আস্তে চলে আসে, ওটা সমস্যা নেই, কিন্তু প্রত্যেকটার একদম সেম কোয়ালিটি। বিশেষ করে মেলগুলো দেখেন, মেলের কানগুলো অনেক বড় বড়। আপনারা এই মাছটাই চেয়েছিলেন আমার কাছ থেকে, আমি অনেককেই ঘুরিয়ে দিয়েছি যে আমার কাছে এই মাছটা ছিল না, যে কারণে ছিল না বলতে আমি বারবার করে বলেছি মাছগুলো প্রোডাকশানে আছে, এখন সেল করার মতো অবস্থায় নাই। তো এখন সেল করার মতো অবস্থায় হয়েছে, যে কারণে আমি এখন বাজারে এটা ছাড়ছি। আপনারা যারা নিবেন বিশেষ করে প্রোডাকশানের জন্য এইগুলো মাছ একদম বেস্ট হবে, মানে যারা বাচ্চা করাতে চান মাছের। এবং প্রত্যেকটা মাছ আপনারা একটু সাইডেও আমি দেখাই, যেটা ধরা যায়নি, প্রত্যেকটা মাছেরই দেখেন কান বড়। একবার যে আমি ধরে রেখেছি সেটারই কান বড় বিশেষ করে তা না। হ্যাঁ, সাইডে যেইগুলো মাছগুলো আছে এই যে দেখেন প্রত্যেকটা মাছেরই কান বড় বড়, এবং প্রত্যেকটারই বডি একদম প্লাটিনাম বডি, আর একদম হেলদি, একদম সব কিছু ঠিকঠাক আছে মাছের। আর এই মাছকে আমি যে খাবার দিই, আমি আবারও বলছি সেই খাবারটা আপনারা একমাত্র আমার কাছেই পাবেন, কারণ আমি যে খাবার দিই এটা বাহিরে দোকানে বা আদার্স কোনো জায়গাতে পাবেন না, আমার এটা হোমমেড খাবার, নিজে তৈরি করা, ঠিক আছে? তো এই মাছটা যারা অর্ডার করবেন তারা খুব জলদি করে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকে এবং ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকে, ফোন নাম্বার দেওয়া থাকে, সেখানে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন, SMS করতে পারবেন, আর আমার ফেসবুক পেজ আছে মুরা দেখুয়া, সেখানেও আপনারা চাইলে নক করতে পারেন, সেখানেও আমি অ্যাক্টিভ থাকি, আর হোয়াটসঅ্যাপেও থাকা হয়, যে কারণে আপনারা সেখান থেকেও চাইলে অর্ডার করতে পারেন। আর মাছের কোয়ালিটি সম্পর্কে আশা করি আপনাদের ধারণা হয়ে গেছে,
যে কেমন কোয়ালিটির মাছ, প্রত্যেকটা মাছ আপনাদের একদম বাছাই করে করে দেওয়া হবে। আর এই মাছটা আবারও বলছি, এই মাছ কিন্তু পাইকারিতে সেল হবে না, এই মাছ পাইকারি হবে না, জাস্ট খুচরা সেল হবে। পাইকারি শুধুমাত্র যেগুলা কিছু পরিচিত কাস্টমার আছে শুধু তাদের জন্য রাখা হয়েছে, পাইকারি দেওয়া যাবে না, শুধুমাত্র খুচরাতেই পাবেন এই মাছগুলা। দেখেন প্রত্যেকটা মাছই, শুধুমাত্র যে আমি যে কয়টা উঠিয়েছি এগুলা যে কান বড় বা প্ল্যাটিনাম তা না, প্রত্যেকটা মাছেরই কান বড় এবং বডি প্ল্যাটিনাম হবে। মাছগুলো একদম দেখেন ফুল অ্যাক্টিভ আছে। অনেকেই হয়তো বা অসুস্থ মাছ সেল করে, যেটা আমাদের কাছ থেকে কখনোই পাবেন না, একদম সুস্থ ফ্রেশ যে মাছগুলো সেইগুলাই পাবেন। আর দয়া করে ইনবক্সে এসে বা হোয়াটসঅ্যাপে আপনারা নক দিয়ে বারবার করে ভিডিও চাইবেন না, কারণ ভিডিও একদম অলরেডি প্রকাশ করা হয়ে গেছে ইউটিউবে। সো আপনারা আর হোয়াটসঅ্যাপে এসে ভিডিও চাইবেন না, দয়া করে আপনারা এখানে মাছের কোয়ালিটি দেখে বুঝে তারপরে অর্ডার করবেন। সো প্রিয় দর্শক, আপনারা আমার মাছের কোয়ালিটিগুলো দেখলেন। আমি জাস্ট আপনাদেরকে এটাই দেখালাম যে প্রত্যেকটা মাছ অনেকে ভুল বুঝে কিনে, রেডটেল প্ল্যাটিনাম না চিনে কিনে, তো যে কারণে আমি ক্লিয়ারভাবে চিনানোর জন্য বা বুঝানোর জন্য আপনাদেরকে ভিডিওগুলো একদম ক্লিয়ার করে দেখালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রেডটেল প্ল্যাটিনাম অরিজিনালি কেমন হয়। হ্যাঁ, এইটার আসলে শুধুমাত্র কানের উপর ডিপেন্ড করে না বা টেলের উপর ডিপেন্ড করে না, এটার বডিটাও আপনাদেরকে দেখতে হবে, কারণ এইগুলা থেকে যেই বাচ্চাগুলো আপনারা নিবেন, হ্যাঁ, বা ফ্রাইগুলা যেইগুলো নিবেন সেইগুলা যেন এর প্যারেন্টসের মতোই হয়, তো সেইটার জন্য আপনাদেরকে অবশ্যই ভালো প্যারেন্টস কিনতে হবে। তো প্যারেন্টসের বডি শেপ যদি খারাপ হয়, মানে বডিটা যদি প্ল্যাটিনাম না হয়, সেই ক্ষেত্রে আপনারা যে ফ্রাইগুলো হবে এদের বডিগুলো কখনো প্ল্যাটিনাম পাবেন না। আর এইগুলার বাচ্চার গ্রোথ এবং আপনার হচ্ছে গিয়ে কালার কোয়ালিটি আনার জন্য আপনারা চাইলে আমার কাছ থেকে আমি যে খাবারটা ইউজ করি সেটা আপনারা নিতে পারেন, ঠিক আছে? কারণ আমি এই জন্য নিজে থেকে আমি সাজেস্ট করি সবাইকে, কারণ এইটা আপনারা বাইরে কোথাও পাবেন না এই জন্য জাস্ট, ঠিক আছে? তো ঠিক আছে, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আর এইটার পরিচর্যা সম্পর্কে আরও ডিটেলস অনেক ভিডিও করব, সেইগুলোতেও আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন এই মাছ সম্পর্কে। তো আজকে এতটুকুই আপনাদেরকে দেখালাম যে মাছটা অ্যাভেলেবল আছে, অনেকে দেখতে চান, বা আসলে রেডটেল প্ল্যাটিনাম সম্পর্কে অনেকের ধারণা কম, তো যে কারণে আমি আপনাদেরকে ক্লিয়ার করে ভিডিও করে দেখাই দিলাম যে বডিটা কেমন হয়, টেল কেমন হয় বা কানগুলা কেমন হয়। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। আর আপনাদেরকে আরও একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে যে আমি সাধারণত ভাই মাছ এক দামে সেল করি, মানে দামাদামি করে আমি সেল করি না, কারণ আমার মাছ প্রোডাকশান করতে আমার যে টাকা খরচ হয় সে টাকা খরচ করার পরে 5 টাকা 7 টাকা 10 টাকা যে লাভটা হয় আমি সেভাবে দামটা ফিক্সড করে আপনাদেরকে দামগুলো চাই। তো যে কারণে এখানে আমার আসলে মাছের দাম কমানোর কোনো সুযোগ থাকে না। তো অনেকেই হয়তো বা ইনবক্সে এসে দামাদামি করেন, আমি ওইভাবে মাছ সেল করি না দামাদামি করে। তো আপনারা অবশ্যই এইগুলো একটু দয়া করে ধারণা নিয়ে আপনারা মাছ অর্ডারগুলো করবেন। আর আমি কাউকে কখনো মাছ কেনার জন্য ফোর্স করি না যে আমার কাছ থেকে কিনতে হবে বা আমার মাছই একদম ভালো বা সেরা, আমি এইভাবে কখনোই কাউকে বলি না। আপনারা যদি মনে করেন যে আমার কাছ থেকে নেওয়া প্রয়োজন আছে তবেই আপনারা অর্ডার করবেন, তাছাড়া প্রয়োজন নাই যে আমার কাছ থেকেই নিতে হবে, বিষয়টা এমন না। হ্যাঁ, আমার চেয়ে অন্যের মাছ ভালো হতেই পারে, মানে এমন না যে আমার মাছটাই সেরা বা আমার মাছটাই বাংলাদেশের মধ্যে ভালো, আমি এইভাবে কখনোই দাবি করছি না আপনাদের কাছে, ঠিক আছে? তো আপনারা যারা মাছ নেবেন মাছের কোয়ালিটি বুঝে, কোয়ালিটির সাথে দামটা বুঝে তারপরে আপনি অর্ডার করবেন। হ্যাঁ, আপনারা আমি দেখেছি অনেকেই কি করেছে, আমার মাছের মতো বা এর চেয়েও ভালো কোয়ালিটি নিয়েছে, তার চেয়েও মানে আমার মাছের চেয়েও কম দামে নিয়েছে। হ্যাঁ, নেওয়ার পরে 2 দিন পরে দেখে যে মাছগুলো অসুস্থ হয়ে গেছে। তো এটার চেয়ে ভালো যে আপনি সুস্থ মাছ কেনেন, সঠিক দাম দিয়ে কেনেন, এটাই সবচাইতে বেটার। সো আপনারা যারা বোঝেন, যারা জানেন, তারাই মাছগুলো সেইভাবেই অর্ডার করেন আমার জানা মতে। তো না জেনে না বুঝে হুট করে মানে যার তার কাছ থেকে মাছ অর্ডার করবেন না, এটাতে আপনারা নিজেরাই ক্ষতিতে পড়বেন। হ্যাঁ, তো যাই হোক, আমি আসলে এত কিছু আপনাদেরকে জ্ঞান দিতে চাই না, যারা বোঝেন তারা অবশ্যই দেখে শুনেই কিনবেন।
আর তো এইটুকুই আজকের ভিডিওটা ছিল, জাস্ট আপনাদেরকে মাছগুলো দেখালাম। আর ডিটেলস ভিডিও সামনে আরও আসবে, তখন দেখা হবে। আর আমি রেগুলার ভিডিও করতে পারছি না সময়ের কারণে, টাইম পাচ্ছি না সেইভাবে, তো ভিডিওগুলো হয়তো বা একটু দেরিতে আসছে, যে কারণে অনেকেই বলছেন যে ভাই ভিডিও একটু তাড়াতাড়ি ছাড়েন, একটু সময়ের অভাবে ভিডিওগুলো ছাড়তে লেট হচ্ছে। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ, আর ভিডিওগুলো হয়তো বা একটু তাড়াতাড়ি আসবে আরও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।